সর্বপ্রথমে সশ্রদ্ধ চিত্তে বন্দনা করছি ত্রিলোক শ্রেষ্ঠ মহাকারণের সেই ভগবান অরহত সম্যক সম্বুদ্ধকে, তারপরে গভীর শ্রদ্ধা চিত্তে নত শিরে বন্দনা করছি মহান আর্য পুরুষ পরম কল্যাণ মিত্র সর্বজন পূজ্য নির্বাণ প্রাপ্ত শ্রাবক বুদ্ধ শ্রদ্ধেয় শ্রীমৎ সদানন্দ মহাস্তবীর বনভান থেকে করজনে বন্দনা জানিয়ে প্রণাম নিবেদন করছি মঞ্চে উপবিষ্ট পূজ্য বনভান্তের শিষ্য সঙ্গের তথা রাজবনবিহারের আবাসিক প্রধান শ্রদ্ধেয় শ্রীমৎ প্রজ্ঞালঙ্কার মহাস্তবীর বানতে সহ অনুত্তর পুণ্যক্ষেত্র পূজনীয় ভিক্ষু সঙ্ঘকে। আমি মঙ্গলময় শুভেচ্ছা বিনন্দন জ্ঞাপন করছি রাজবনবিহার উপাসক উপাসিকা কার্যনির্বাহী পরিষদ সহ পূর্ণানুষ্ঠানে সমাগত বিশিষ্ট সুধী সজ্জন মণ্ডলী এবং উপস্থিত সর্বস্তরের সধর্মপ্রাণ সকল পুণ্যার্থীদেরকে। আজ 8 জানুয়ারি 2014 সাল বৌদ্ধ ধর্ম পুনর্জাগরণের অগ্রদূত তথা বুদ্ধ শাসনের উজ্জ্বল জ্যোতিষ্ক দুঃখ মুক্তির পথ দিশারী অরহত পরম শ্রদ্ধেয় শ্রীমৎ সাধনানন্দ মহাস্তবীর বনভান্তের 95তম শুভ জন্মদিন। এই শুভ জন্মদিনে পূজ্য বনভান্তকে গভীর শ্রদ্ধা করে স্মরণ করছি, কৃতজ্ঞতা ও বন্দনা নিবেদন করছি। আজ তিনি আমাদের মাঝে না থাকলেও তাঁর চিন্তা চেতনা নীতি আদর্শ ধ্যান জ্ঞান তাঁর মুখনিঃসৃত ইতোপদেশ বিভিন্ন ধর্মীয় গ্রন্থে লিপিবদ্ধ করে প্রকাশিত এবং রেকর্ডে ধারণকৃত অমৃতময় সধর্ম দেশনাসমূহ আমাদের সামনে এগিয়ে চলার সহায়ক শক্তি হিসেবে অনুপ্রেরণা যোগাবে এবং সম্যক দৃষ্টি সত্য ন্যায় ও কুশল কর্মে ব্রতী হওয়ার পথ দেখাবে। পরিশেষে আমাদের সকলের ধর্মজ্ঞান ধর্মচক্ষু ধর্মাবোধ জাগ্রত ও উদয় হোক এবং অন্তিমে সকলের নির্বাণ লাভের হেতু উৎপন্ন হোক এটাই প্রার্থনা করছি। সভ্যে সত্তা সুখিতা হন্ত জগতের সকল প্রাণী সুখী হোক।